আসসালামু আলাইকুম, রমজানে স্বাগত জানাচ্ছি সকলকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, ডায়াবেটিক রোগীদের হাইপোগ্লাইসেমিয়া। এই রোজাতে অনেক রোগীর এই হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়। কেন দেখা দেয়? হাইপোগ্লাইসেমিয়াকে আমাদের সাধারণ লোকের ভাষায় হচ্ছে ডায়াবেটিস নীল হয়ে যায়। কেন নীল হয়ে যায়? যারা খুব কম খাবার খেয়ে রোজা রাখেন, এই যে সেহরির সময় উঠতে ইচ্ছা করে না, একটুখানি যা তা খেয়ে রোজা রাখলেন, কেউ এক গ্লাস দুধ খেয়ে রোজা রেখে দেয়, খুবই অল্প খাবার খায়, অনেকক্ষণ আগে খাবার খায়, অনেক রকম কাণ্ড করে, কিন্তু ওষুধপত্র দিয়েও যাবে ঠিক রাখে। তো এই বিষয়টা কিন্তু খুব বেশি খেয়াল করতে হবে। কম খাবার খেয়ে রোজা রাখা যাবে না, তাহলে কি হবে, একদম দিনের শেষে দেখা যাবে যে আপনি অনেক পরিশ্রম করে ফেলেছেন, তারপর আপনার কম খাবার খেয়েছেন, সেই ক্ষেত্রে আপনার তিনটার সময় হাত পা কাঁপা শুরু হবে, ঘাম হবে, মাথা ঘুরবে, চোখে অন্ধকার লাগবে। এই ব্যাপারটা যখনই খুব বেশি মাত্রা দেখা দিবে যে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ, সাথে সাথে এক গ্লাস পানিতে তিন চার চামচ চিনি গুলিয়ে খেয়ে ফেলতে হবে। এই ব্যাপারটা একটু খেয়াল করবেন আশা করছি। আর আমরা চাই কারো যেন হাইপোগ্লাইসেমিয়া না হোক, সেজন্য আমরা অবশ্যই সেহরির খাবারটা পরিমাণ মতো খেয়ে রোজা রাখবো। ধন্যবাদ।